সো আজকে আমাদের টপিক হচ্ছে হেনরিজ ল। প্রেশার কিভাবে একটা গ্যাসের সলিউবিলিটিকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে তার জন্য হেনরি আমাদের একটা ল দিয়েছিলেন, একটা ফর্মুলা দিয়েছিলেন। তো এই ফর্মুলা ওয়াইজ যেটা আমরা বলে থাকি যে কোনো একটা মাস অফ দ্য গ্যাস, যে গ্যাসটা আমি ডিজলভ করাতে চাইছি বা সলিউবল করাতে চাইছি, সেই গ্যাসের যে মাস সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার অফ দ্য গ্যাস। অবভিয়াসলি টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে হেনরিজ ল কী স্টেট করছে? যে মাস অফ দ্য গ্যাস যেটা ডিজলভ হবে সেটা অলওয়েজ প্রেশার অফ দ্য গ্যাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। এখানে যে গ্যাসটা নেওয়া হচ্ছে মাস অফ দ্য গ্যাস, সেটা কিন্তু পার ইউনিট ভলিউম নেওয়া হবে। তাহলে হেনরিজ ল থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি এম প্রপোর্শনাল টু পি। এবার এই প্রপোর্শনালিটি সাইনটাকে তোলবার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, এম ইজ ইকুয়াল টু কে পি, হোয়ার কে ইজ দ্য হেনরিজ কনস্ট্যান্ট। এবার দেখব হেনরিজ ল যেমন মাসের জন্য দেওয়া হয়েছে তেমন ভলিউমের জন্য একটা হেনরিজ ল রয়েছে। তে সেটা কী জিনিস? না, ভলিউম অফ দ্য গ্যাস কখনোই প্রেশারের ওপর ডিপেন্ড করবে না। তো এটা হচ্ছে আমাদের হেনরিজ দুটো ল, একটা হচ্ছে কি মাসের জন্য, একটা ভলিউমের জন্য। মাসের জন্য একটা রিলেশন রয়েছে কিন্তু ভলিউম সবসময় ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেশার অফ দ্য গ্যাস। নেক্সট আমরা আসছি যে কোন কোন গ্যাসগুলো, কোন মানে যে আমরা নর্মাল যে গ্যাসগুলো দেখে থাকি যেগুলো সম্বন্ধে জানি, সেই গ্যাসগুলো কোন কোন কন্ডিশনে হেনরিজ লকে ফলো করবে। যখন সেই গ্যাসগুলোর প্রেশার খুব বেশি থাকবে না, টেম্পারেচার খুব কম হলেও চলবে না, গ্যাসগুলো হাইলি সলিবল হবে এমনও চলবে না, মানে যে সমস্ত গ্যাসগুলো লিকুইড সলভেন্টে খুব তাড়াতাড়ি সলিবল হয়ে যায় সেই গ্যাসগুলো হেনরিজ লকে ফলো করবে না। নেক্সট, গ্যাস কোনোভাবেই সলভেন্টের সঙ্গে কোনো কম্পাউন্ড ফর্ম করলে হেনরিজ ল সেখানে অ্যাপ্লিকেবল নয়। গ্যাস কোনোভাবেই ডিসোসিয়েট করা চলবে না। তো এখানে পাঁচখানা কন্ডিশন রয়েছে, যে পাঁচখানা কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই কোনো একটা গ্যাস হেনরিজ লকে ফলো করে। তো প্রথমে লেখা আছে মোস্ট অফ দ্য গ্যাসেস ওবেজ হেনরিজ ল, তার মানে মোস্ট অফ দ্য গ্যাসেস ফলোজ দিস ফাইভ কন্ডিশনস, স্যাটিসফাইজ দিস ফাইভ কন্ডিশনস। তো তার মানে বোঝা গেল যে হেনরিজ ল, এখান থেকে কোয়েশ্চেন্স এরকমভাবে আসবে যে কোন কোন কন্ডিশনে হেনরিজ ল অ্যাপ্লিকেবল হবে বা অ্যাপ্লিকেবল হবে না, কীরকম শর্ট কোয়েশ্চেন থাকতে পারে যে হেনরিজ লকে ফলো করবে বলে চারটে অপশান থাকবে। তার মধ্যে প্রেশার দিয়ে একটা পয়েন্ট, টেম্পারেচার দিয়ে দুটো পয়েন্ট, এরকম পয়েন্ট দিয়ে দেবে, তার মধ্যে আমাদেরকে কারেক্ট আনসার টিক করতে হবে। নেক্সট আমরা আসছি একটা প্রবলেমে। এই প্রবলেমে হেনরিজ ল কনস্ট্যান্টের একটা ভ্যালু বলে দেওয়া আছে ফর মিথেন ইন বেনজিন। ক্যালকুলেট করতে বলেছে সলিবিলিটি অফ মিথেন, একটা টেম্পারেচার দেওয়া আছে আর একটা প্রেশার দেওয়া আছে। সো আমরা হেনরিজ ল থেকে জানি এম প্রপোর্শনাল টু পি, যেখানে আমরা এটাকে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু কে ইনটু পি। এখানে আমরা যে মাস অফ দ্য গ্যাস নিচ্ছি সেইটাকে বেসিস রেখে আমাদেরকে কিন্তু সলিবিলিটি ক্যালকুলেট করতে হবে। দেখা যাক অঙ্কটা কীভাবে করা হচ্ছে। প্রথমে দেখতে হবে গিভেন কী আছে, একটা আছে কে এইচ, দেওয়া আছে 4.27 × 10⁵ মিলিমিটার মার্কারি, প্রেশার দেওয়া আছে 760 মিলিমিটার মার্কারি। অ্যাকর্ডিং টু হেনরিজ ল পি প্রপোর্শন, পি ইজ ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্স সি এইচ ফোর। হোয়াট ইজ এক্স সি এইচ ফোর? এক্স সি এইচ ফোর এখানে নেওয়া হয়েছে একটা মোল ফ্র্যাকশন। যদি আমার মাস প্রপোর্শনাল টু প্রেশার হয় তাহলে মোল ফ্র্যাকশনও প্রপোর্শনাল টু প্রেশার, এবং সেখানেও সেম হেনরিজ কনস্ট্যান্ট দেওয়া হবে। এখান থেকে আমরা এক্স সি এইচ ফোরের ভ্যালু ক্যালকুলেট করবো, পি বাই কে এইচ, প্রেশারের ভ্যালু আমরা জানি, কে এইচ এর ভ্যালু আমরা জানি, দুটোকে বসে ক্যালকুলেট করে পেলাম 1.78 × 10⁻³। দিস ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সি এইচ ফোর। নাও মোল ফ্র্যাকশন অফ মিথেন ইন বেনজিন আমরা পেয়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে আমাদের সলিউবিলিটি। নেক্সট আমরা দেখবো যে এই যে মোল ফ্র্যাকশনের কথা আমরা বললাম, মোল ফ্র্যাকশন জিনিসটা আসছে কোথা থেকে। তো
এত প্রথমে আমরা পড়েছিলাম সলিডের সলিউবিলিটি ইন লিকুইড সলভেন্ট, তারপরে পড়েছিলাম গ্যাসের সলিউবিলিটি ইন লিকুইড সলভেন্ট। এবার আমরা দেখব যে কনসেন্ট্রেশন কীভাবে, হোয়াট ইজ কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশন বলতে আমাদের মাথায় যেটা আসে, প্রথমে আমরা জানি কিছু কিছু সলিউশনের নাম আমরা দেখে থাকি, যে 5% সলিউশন কিংবা 95% অ্যালকোহল সলিউশন। তো সেখানে আমরা কী বেসিসে ক্যালকুলেটটা করি, না পার্সেন্টেজের বেসিসে। তো প্রথমে আমরা দেখব পার্সেন্টেজের বেসিসে আমরা কনসেন্ট্রেশনকে কীভাবে দেখে থাকি। পার্সেন্টেজ দুরকমের হয়, একটা বাই ওয়েট পার্সেন্টেজ আর একটা বাই ভলিউম পার্সেন্টেজ। তো বাই ওয়েট পার্সেন্টেজকে ডিফাইন করবো এভাবে যে ওয়েট অফ সলিউট পার 100 গ্রাম অফ সলিউশন। বেসিসটা খেয়াল করতে হবে 100 গ্রাম অফ সলিউশন। কিন্তু যখন ভলিউম নেব বাই ভলিউম, তখন হবে ভলিউম অফ সলিউট পার 100 ml সলিউশন, যেহেতু আমি ক্যালকুলেট করছি ভলিউমের রেসপেক্টে। তাহলে কনসেন্ট্রেশনের ফার্স্ট টাইপ অফ কনসেন্ট্রেশন ইজ পার্সেন্টেজ। এইভাবে আমরা পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করে থাকি। নেক্সট আসছে স্ট্রেংথ। হোয়াট ইজ স্ট্রেংথ? আমরা ল্যাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত সলিউশনগুলো দেখি, বা H2SO4 বা NaOH সলিউশন, তার গায়ে একটা ব্র্যাকেটে নর্মাল লেখা থাকে, 1 নর্মাল বা 2 নর্মাল বা 1.5 নর্মাল। তো এই এখানে একটা ব্র্যাকেটে N দিয়ে লেখা হয় জিনিসগুলোকে, একটা ক্যাপিটাল N থাকে কিংবা ক্যাপিটাল M থাকে, তো সেগুলোকে আমরা স্ট্রেংথ বলে থাকি। স্ট্রেংথ বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে নাম্বার অফ গ্রামস অফ সলিউট ডিজলভ পার লিটার অফ সলিউশন। এখানে কিন্তু বেসিস পার লিটার, 1 লিটার সলিউশনে কত গ্রাম সলিউট আছে তাকে আমরা ডিফাইন করি স্ট্রেংথ দিয়ে। স্ট্রেংথকে সিম্পলিফাই করে লেখা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু নর্মালিটি। হোয়াট ইজ নর্মালিটি? নর্মালিটিকে আমরা এক্সপ্রেস করি ক্যাপিটাল এন দিয়ে। নর্মালিটি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ সলিউট ডিজলভ পার লিটার অফ দ্য সলিউশন। 1 লিটার সলিউশনে কত গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট আছে, দ্যাট ইজ কল্ড নর্মালিটি। নর্মালিটিকে এক্সপ্রেস করা হয় ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট। যেহেতু আমি ভলিউমটাকে ML এ নেব, তাই ভলিউম কারেকশানের জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে সিম্পলিফিকেশন ফর্মটা সেটা হচ্ছে নর্মালিটি ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট। নাও হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি ইজ ডিফাইন্ড বাই নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার অফ সলিউশন। 1 লিটার সলিউশনে কত মোল সলিউট আছে, এটাকে এক্সপ্রেস করা হয় ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট অফ দ্য সলিউট। তাহলে মলিকিউলার ওয়েটের আমরা এরপরে দেখব যে এগুলোকে কীভাবে ওই ইউনিট দিয়ে ক্যালকুলেট করা যায়, মানে ইউনিট দিয়ে মনে রাখতে হয়। প্রথম কথা, আমরা প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে স্ট্রেংথ, হুইচ ইজ নাম্বার অফ গ্রামস পার লিটার অফ দ্য সলিউশন। নর্মালিটি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার অফ দ্য সলিউশন। মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস পার লিটার অফ দ্য সলিউশন। তাহলে মোলারিটিকে ডিফাইন, এবার তিনটে ডেফিনেশন হচ্ছে, স্ট্রেংথকে ডিফাইন করা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু নর্মালিটি, নর্মালিটিকে ডিফাইন করা হবে ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সলিউট, মোলারিটিকে ডিফাইন করা হবে ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। এবার আমরা দেখব হোয়াট ইজ মোলালিটি? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ইন 1000 গ্রাম অফ সলভেন্ট। এখানে কিন্তু পুরো জিনিসটা মোলারিটির মতোই মোলালিটি, শুধুমাত্র বেসিসটা চেঞ্জ। এখানে 1 লিটার সলিউশন ছিল, এখানে 1000 গ্রাম অফ দ্য সলভেন্ট। মনে রাখতে হবে মোলারিটির ডেফিনেশনে 1 লিটার অফ সলিউশনে ক্যালকুলেট করা হয়, কিন্তু মোলালিটির ডেফিনেশনে 1000 গ্রাম অফ সলভেন্টের বেসিসে ক্যালকুলেট করা হয়। তাহলে মোলালিটির সিম্পলিফিকেশন আসবে ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। আর প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা কারেকশন করে নিচ্ছি, ইউনিট কারেকশন। একটা এটা গ্রামে আছে বলে 1000 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এটা ML এ আছে বলে 1000 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এখানেও তাই ML এ আছে, মিলিলিটারে আছে বলে 1000 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। প্রত্যেকটা জিনিসে আমরা 1 লিটারে যেহেতু ক্যালকুলেট করছি, তাহলে কনসেন্ট্রেশনের যে প্যারামিটারগুলো প্রথমে পেয়েছিলাম পার্সেন্টেজ, তারপর পেলাম স্ট্রেংথ, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি, আরও কয়েকটা কনসেন্ট্রেশনের টাইপস হয়। তার আগে আমাদের পড়তে হবে হোয়াট ইজ মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন হচ্ছে একটা রেশিও যেখানে নিউমারেটর ডিনোমিনেটারে এক জায়গায় থাকে 1 কম্পোনেন্ট, আরেক জায়গায় থাকে টোটাল নাম্বার অফ দ্য মোলস অফ দ্য সলিউশন। তাহলে ওপরে থাকবে
নাম্বার অফ মোলস অফ ওয়ান কম্পোনেন্ট, আর নিচে থাকবে টোটাল নাম্বার অফ মোলস ইন সলিউশন। দুটো কম্পোনেন্ট যদি নেওয়া হয়, একটা এ একটা বি, একটু সিম্পলিফাই করে বোঝার চেষ্টা করি, তাহলে এক্স এ মানে মোল ফ্র্যাকশন অফ এ, আমরা অঙ্কটার সময় দেখেছিলাম এক্স সি এইচ ফোর মানে হচ্ছে কি মিথেনের মোল ফ্র্যাকশন নেওয়া হয়েছিল, তাহলে এখানে এক্স এ ইজ ইকুয়াল টু হবে নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, মানে আমার এখানে টোটাল নাম্বার অফ মোলস ইন সলিউশন আছে এ আর বি, তাহলে দুটোর জন্য একটা হবে নাম্বার অফ মোলস অফ নাম্বার অফ মোলস অফ এ বাই প্লাস নাম্বার অফ মোলস অফ বি। ঠিক একইভাবে এক্স বি ইজ ইকুয়াল টু আসবে নাম্বার অফ মোলস অফ বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, যেখানে আমরা এন একে ডিফাইন করছি নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট এ আর এন ডিকে ডিফাইন করছি নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্ট বি। মাথায় রাখতে হবে এই যে মোল ফ্র্যাকশন আমরা নিয়েছি এক্স এ আর এক্স বি, এটার সবসময় সামেশান ইজ ইকুয়াল টু ওয়ান আসবে। তার মানে যদি আমার একটা কোনো একটা প্রবলেমে এক্স এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে ইজিলি আমরা এক্স এর ভ্যালু, যদি এক্স বির ভ্যালু বের করতে বলে এক্স এ আমরা বার করতে পারি, তাহলে এক্স বি ইজিলি বের করতে পারবো এই ইকুয়েশন দিয়ে, এক্স এ প্লাস এক্স বি ইজ ইকুয়াল টু ওয়ান। এবার আমরা দেখব হোয়াট ইজ মাস ফ্র্যাকশন। ঠিক যেরকমভাবে মোল ফ্র্যাকশন করেছিলাম নাম্বার অফ মোলস অফ কম্পোনেন্টে, এখানে দেখব এখানে নেব নাম্বার অফ মাস অফ কম্পোনেন্টে, তাহলে মাস ফ্র্যাকশন অফ এ ইজ ইকুয়াল টু মাস অফ এ ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য সলিউশন। ঠিক একইভাবে মাস ফ্র্যাকশন অফ বি আসবে মাস অফ বি ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য সলিউশন। দুটো জিনিস সম্পূর্ণভাবে এক, শুধু এক জায়গায় মোল ফ্র্যাকশনের জন্য আমরা নেব মোলস আর মাস ফ্র্যাকশনের জন্য নেব মাস। নেক্সট আমরা আসছি হোয়াট ইজ পিপিএম। এই পিপিএম আমরা ম্যাক্সিমাম জায়গায় যখন আমরা স্ট্রেংথ ক্যালকুলেট করি, স্ট্রেংথ ক্যালকুলেট করবার জন্য 1000 ml যে সলিউশনটা আমরা নিচ্ছি, 1000 ml সলিউশনে ধরে নিলাম 25 ml কোনো একটা সলিউট মিক্সড আপ হয়ে রয়েছে সলিউশন করবার জন্য। তো যদি সেই পার্সেন্টেজটা মানে 25% সলিউশন বা 2.5% সলিউশন যদি আমি নিই, সেখানে কিন্তু আমার দুটো যে দুটো যে ফ্র্যাকশন রয়েছে, মানে একটা 1000 একটা 25 বা 2.5 যাই থাকুক না কেন, সেটা একটা রেঞ্জের মধ্যে আমি ক্যালকুলেটেবল, মানে আমি ক্যালকুলেট করতে পারবো। কিন্তু যদি কোনো মাইক্রো অর্গানিজমস কোনো একটা সলিউশনের মধ্যে থেকে থাকে, যেমন আমি ধরতে পারি কোনো একটা মাইক্রোবস জলের মধ্যে ডিজলভ কতখানি কতটা পিপিএমে আছে, বা আর্সেনিকের যে পার্সেন্টেজ সেটা জলের মধ্যে যদি মাপতে যাই, তাহলে সেটা কিন্তু এরকম 25% যদি আর্সেনিক থাকে জলের মধ্যে, সেই জল তো আমরা কোনোভাবেই খেতে পারবো না, খেতে তো পারবোই না, সেই কাজ জল কোনোভাবে ইউজেবলও নয়। তো সেটাকে মানে পার্সেন্টেজ ক্যালকুলেট করবার জন্য আমাদের ওই 10 পরে অনেকগুলো মানে জিরো চলে আসে বেসিসের জন্য। তো সেটাকে ক্যালকুলেট করবার জন্য আমরা পার্টস পার মিলিয়ন এই কনসেন্ট্রেশনটা নিয়ে থাকি। তো নাম্বার অফ মাস অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন 1 মিলিয়ন পার্টস বাই মাস অফ দ্য সলিউশন, সলিউশনের 10^6 পার্টে কতটা মাস আমার রয়েছে সেটাকে আমরা বলে থাকি পার্টস পার মিলিয়ন বা পিপিএম। পিপিএম অফ এ যদি আমি কম্পোনেন্ট এর জন্য নিই, তাহলে হবে মাস অফ এ ডিভাইডেড বাই মাস অফ দ্য সলিউশন, কিন্তু এই সলিউশনটা কিন্তু 10^6 মানে 1 মিলিয়নের বেসিসে ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু মানে 1 লিটারও নেই, 1000 গ্রাম মানে 1 কেজিও নেই, নেওয়া আছে 1 মিলিয়ন পার্টস। মোলালিটি মোল ফ্র্যাকশন মাস ফ্র্যাকশন কখনোই টেম্পারেচার সঙ্গে চেঞ্জ হবে না, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা একটা নোট। নেক্সট আমরা আসছি হোয়াট ইজ ডেমাল। যদি 1 মোল সলিউট 1 লিটার সলিউশনে প্রেজেন্ট থাকে অ্যাট 0° টেম্পারেচারে, তাহলে সেটাকে বলা হয় 1 ডেমাল। তাহলে এখানে এতক্ষণ পর্যন্ত যা যা আমরা পড়লাম সেগুলো টেম্পারেচারের ওপরে ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখন যে ডেমাল ইউনিটটা আমরা পড়ছি, ডেমাল যে কনসেন্ট্রেশনের যে টাইপটা পড়ছি, সেখানে কিন্তু 1 মোল সলিউট প্রেজেন্ট থাকবে 1 লিটার সলিউশনে, কিন্তু সেটা থাকতে হবে 0°C, তাহলে সেটাকে বলা হয় 1 ডেমাল। আরেকটা আছে ফর্মালিটি, নাম্বার অফ ফর্মুলা মাস ইন গ্রামস প্রেজেন্ট ইন 1 লিটার অফ সলিউশন। আমরা দেখব হোয়াট ইজ ফর্মুলা মাস, হয়তো আমরা ক্লাস 11 পড়েও এসেছি, তাও আমরা পরবর্তীকালে যখন এটা দিয়ে অঙ্ক আসবে আমরা আরও ডিটেলস এটা আলোচনা করে নেব। এবার কতগুলো রিলেশনস আমরা দেখে নিই।
ক্যাপিটাল এম ডিনোটেড বাই মোলারিটি, স্মল এম ডিনোটেড বাই মোলালিটি, ডি ডেন্সিটি, এক্স ওয়ান মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট, এক্স টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। ক্যাপিটাল এম ওয়ান মলিকুলার মাস অফ দ্য সলভেন্ট, ক্যাপিটাল এম টু মলিকুলার মাস অফ দ্য সলিউট। এটা যদি থাকে, এই জিনিসগুলো যদি থাকে, নর্মালি এগুলো দিয়ে ডিফাইন করা হয় যে কোনো রিলেশনকে, তাহলে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু স্মল এম ডি ডিভাইডেড বাই ওয়ান প্লাস স্মল এম ইন্টু ক্যাপিটাল এম টু ডিভাইডেড বাই থাউজেন্ড, অর স্মল ডি ডেন্সিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু ওয়ান বাই স্মল এম প্লাস এম টু ডিভাইডেড বাই হান্ড্রেড থাউজেন্ড, এম টু ডিভাইডেড বাই হান্ড্রেড। এরকম আরও কিছু রিলেশনস রয়েছে, আমরা সেগুলো দেখে নেব। স্মল এম ইজ ইকুয়াল টু এখানে বের করে নেওয়া হয়েছে থাউজেন্ড এক্স টু ডিভাইডেড বাই এক্স ওয়ান এম ওয়ান। আরও কিছু রিলেশনস আছে, ক্যাপিটাল এম এর জন্য থাউজেন্ড ডি এক্স টু ডিভাইডেড বাই এক্স ওয়ান এম ওয়ান প্লাস এক্স টু এম টু, মূল ফ্যাকশন এক্স টু যেটা আর কি সেটাকে ডিনোটেড আমরা বের করতে পারি স্মল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস থাউজেন্ড বাই এম ওয়ান। এবার আমরা একটা অঙ্ক দেখব, এই অঙ্কটার মধ্যে বলা আছে 6.90 ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে কি? ক্যাপিটাল এম কিন্তু এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে মোলারিটিতে। অফ কেওএইচ ইন ওয়াটার কন্টেন্টস 30% বাই মাস অফ কেওএইচ, ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ কেওএইচ অফ দ্য সলিউশন। মোলার মাস দেওয়া আছে কেওএইচে 56 গ্রাম পার মোল। এখান থেকে যদি আমরা ডেন্সিটি ক্যালকুলেট করতে যাই, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, 6.90 এম সলিউশনকে আমাদেরকে ভেঙে নিতে হবে। 6.90 মোলস অফ কেওএইচ ডিজলভ ইন 1 লিটার অফ সলিউশন। যদি আমাদের মোলারিটি এখানে দেওয়া থাকে, তাহলে মোলারিটির বেসিসে আমরা, মোলারিটির বেসিস থাকে আমাদের 1 লিটার অফ সলিউশন, তাহলে 1 লিটার অফ সলিউশনে 6.90 মোলস প্রেজেন্ট আছে। এবার আমাদের দেওয়া আছে, গিভেন আছে মোলার মাস অফ কেওএইচ, দ্যাট ইজ 5.56 গ্রাম পার মোল। 30% কেওএইচ এটাকে যদি ডিফাইন করা হয়, তাহলে 30 গ্রাম কেওএইচ আছে 100 গ্রাম সলিউশনের মধ্যে। তাহলে পুরো জিনিসটাকে করবার জন্য আমাদের মাস অফ দ্য সলিউশন, যেখানে আমাদের কত গ্রাম আমাদের সলিউশন রয়েছে সেটা আমাদের বার করতে হবে। এখানে আমরা পেয়েছি 386.4। কীভাবে পেলাম? না, ফার্স্টে আমাদের দেখা হয়েছে কত মোলস আছে, 6.9 মোল, আর কেওএইচের মোলার মাস দেওয়া আছে 56 গ্রাম পার মোল। তাহলে এখানে আমাদের গ্রাম ফ্যাক্টরটা রয়েছে, আগেই বলেছিলাম আমরা ইউনিট দিয়ে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করব। মোলার মাসের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল, আর যদি সেটা মানে মোলস যদি আমি নিউমারেটরে রেখে ডিনোমিনেটরে 56 গ্রাম পার মোলকে, সরি 56 গ্রাম পার মোলকে যদি আমি নিউমারেটরে রাখি আর ডিনোমিনেটরে যদি মোলকে রাখি, তাহলে মোল জিনিসটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমাদের দাঁড়াবে হচ্ছে কি শুধুমাত্র 56। আমরা একবার দেখে নেব জিনিসটা কীভাবে করা হচ্ছে। মাস অফ দ্য সলিউশন মানে এখানে আমি মাস এম অফ কেওএইচ যদি লিখি ইজ ইকুয়াল টু, এখানে আমার আছে গ্রাম পার মোল আর এখানে আছে মোলস। তাহলে যদি আমার গ্রাম রাখতে হয়, তাহলে মোলসকে ক্যালসেল আউট করতে হবে। তাহলে এখানে নিচে মোল আছে আর এখানে মোলস আছে, তাহলে জিনিসটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলে আমার চলে আসবে। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি এইভাবে, গ্রাম ডিভাইডেড বাই মোল ইনটু মোল, যেখানে আমার মোল মোল ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু পড়ে রইল গ্রাম। তাহলে 56 × 6.9 করলেই আমি মাসটা পেয়ে যাব, দ্যাট ইজ ইকুয়াল টু 386.4। এবার মাস অফ দ্য সলিউশন হোয়েন 386.4 গ্রাম অফ কেও ইজ ডিজলভ, সেটাকে আমরা বার করব। এটা একটু ভুল আছে, এটা 100/30, কারণ আমার 30% কেওএইচ সলিউশন নেওয়া হয়েছিল, যেখানে 30 গ্রাম প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলিউশন। তাহলে 100/30 × 386.4, তাহলে সেখান থেকে আমি মাস অফ দ্য সলিউশন পেয়ে গেলাম, হুইচ ইজ ইকুয়াল টু 1288 গ্রাম। এবার ডেন্সিটি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, মাস বাই ভলিউম। আমার ভলিউম কত ছিল 100 ml, তো 1288 গ্রামকে 100 ml দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব ডেন্সিটি। তো এখান থেকে আমরা ইজিলি ডেন্সিটিকে ক্যালকুলেট করে নিলাম। পুরো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি শুধুমাত্র বোঝার জায়গা হচ্ছে এই ইউনিট দিয়ে জিনিসটাকে মনে রাখা। নেক্সট আমরা আসছি
আরেকটা অঙ্কে এখানে আছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ ওয়াটার হুইচ কুড বি অ্যাডেড টু 20 ml অফ 0.65 মোলাল HCl টু ডাইলিউট দ্য সলিউশন টু 0.2 মোলাল। এখানে দুটো কনসেন্ট্রেশন দেওয়া আছে, কনসেন্ট্রেশনের একটা ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলা যেটা দিয়ে আমরা ল্যাবে সাধারণত টেস্ট করে থাকি, সেটা হচ্ছে M1V1 = M2V2। এখানে আমার দেখতে হবে দুটো কনসেন্ট্রেশন দেওয়া আছে, একটা 0.2, একটা 0.65, আর একটা ভলিউম দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট দ্য ভলিউম অফ ওয়াটার আমরা ইজিলি এই ফর্মুলা থেকে পেয়ে যাবো, অন্য কোনো ফর্মুলা আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে ভি টু এখান থেকে পেয়ে যাবো M1V1/M2 which is equal to 0.65 m × 20 ml / 0.2 which is equal to 65 ml। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা অনেক অনেক ধরনের কাজ করতে পারবো, শুধুমাত্র আমাদের দেখতে হবে যে কোনটা কোনটা গিভেন আছে। এবার আমরা দেখব ভলিউম অফ ওয়াটার টু বি অ্যাডেড টু 20 ml সলিউশন কতটা এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, 65 থেকে আমরা 20 কে সাবস্ট্রাক্ট করে দেবো আর পাবো 45 ml। তাহলে কতটা ভলিউম আমি নিতে আমাকে নিতে হবে 20 ml সলিউশনের সঙ্গে দিতে হবে, দ্যাট ইজ 45 ml, ইট ইস দ্য আনসার। নেক্সট অঙ্কে চলে যাব, এখানে আছে মোলারিটি মোলালিটি দুটোকে ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে, আর দেওয়া আছে 15% সলিউশন বাই ওয়েট, তার মানে 15 গ্রাম প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ সলিউশন, 100 গ্রাম অফ সলিউশন অফ সালফিউরিক অ্যাসিড, ডেন্সিটি দেওয়া আছে 1.020 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অ্যাটমিক মাস বলে দেওয়া আছে H = 1, O = 16, S = 32। কিন্তু সবসময় কিন্তু এই অ্যাটমিক মাসগুলো দেওয়া থাকবে না, কিছু কিছু অ্যাটমিক মাস আমাদের মনে রাখতে হবে। ক্যাপিটাল এম আমরা বের করবো, WB, আচ্ছা ক্যাপিটাল এম মানে হচ্ছে কি আমাদের মোলারিটি, যেটা আমরা মোলারিটি যেটাকে ডিনোট করা হয় ওয়েট অফ কম্পোনেন্ট বি ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য কম্পোনেন্ট বি আর ভলিউম। তাহলে এটা ইজ ইকুয়াল টু কী আসবে, আমার দুটো জিনিস দেওয়া আছে, মলিকুলার ওয়েটটা বার করতে হবে অফ H2SO4, H2SO4 এর মলিকুলার ওয়েট কীভাবে বার করবো, কারণ আমাদের অ্যাটমিক মাসগুলো সব দেওয়া আছে, H = 1, তার মানে 1 × 2, O = 16, সেখানে থাকবে 16 × 4 আর 32, এই সবকটাকে প্লাস করে আমরা পাবো MB, 2 × 1 প্লাস 1 × 32 প্লাস 4 × 16, পেয়ে গেলাম 98 গ্রাম পার মোল। এই 98 গ্রাম পার মোলকে আমরা MB-র জায়গায় বসিয়ে দেবো, আর ওয়েট বলে দেওয়া আছে 15 গ্রাম। এবার এখানে শুধুমাত্র আমাদের 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কেন না ইউনিট কারেকশনের জন্য, কারণ আমাদের প্রত্যেকটা গ্রামে বেরোচ্ছে আর পুরো জিনিসটা আমাদের বেসিস ছিল 1000 গ্রাম, মানে 1 kg। তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা পেয়ে যাব 1.3048 মোলার। ঠিক একইভাবে যদি মোলালিটি ক্যালকুলেট করতে হয় তাহলে ফর্মুলা থাকবে WB/MB হবে, WB/MB মানে ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট × 1000/100 গ্রাম। এটাকে ক্যালকুলেট করে আমরা পাবো 150/98 which is 1.53, তাহলে 1.53 মোলাল। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার, একটা মোলারিটি একটা মোলারিটি। চলে যাব নেক্সট অঙ্কে, এখানেও মোলারিটি ক্যালকুলেট করতে বলেছে, কী কী দেওয়া আছে, 30 গ্রাম অফ সলিউশন আর ইকুয়েশন কী বলে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা থেকে আমরা মাস অফ দ্য সলিউশন ইজিলি বের করতে পারবো, মোলস অফ দ্য সলিউশন আর 4.3 ওয়েট অফ দ্য সলিউশন এখান থেকে আমরা পেয়ে যাবো। তাহলে 4.3 লিটার, এটা আমাদের কত লিটারের রেসপেক্টে বের করতে হবে, সলিউশনের ভলিউম দেওয়া আছে। তাহলে মোলারিটি ইজ গিভেন বাই মোলারিটি ইজ ইকুয়াল টু মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। এবার মোলস অফ দ্য সলিউটকে বের করতে গেলে ফার্স্টে আমাদের দেখতে হবে কোবাল্ট, CONO, হাইড্রোজেন, এই প্রত্যেকটার আমাদের কিন্তু অ্যাটমিক মাস ইউনিট মানে জানতে হবে, AMU-টা জানতে হবে। তো এগুলো আমরা দেখে নিচ্ছি, কোবাল্টের আছে 59, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, হোয়ারাস হাইড্রোজেন অক্সিজেন এই মানে H2O যদি আমরা ক্যালকুলেট করি, হাইড্রোজেন হচ্ছে 2 প্লাস অক্সিজেন আছে একটা মানে 16, এইটা ইজ ইকুয়াল টু আসবে 18, এই টোটালটাকে একসাথে লেখা হচ্ছে 6 × 18, কারণ 6H2O আছে। তো এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 291 গ্রাম পার মোল।
দেয়ারফর মোলস অফ, আমরা মোলস বার করবো এখান থেকে, মোলার মাস যদি গ্রাম পার মোল হয়ে থাকে তাহলে আমাদের গ্রাম দেওয়া আছে 30 গ্রাম, এখান থেকে আমরা মোলস পেয়ে যাবো। কত মোলস? 30/291 মোল। তাহলে মোলস অফ দ্য সলিউট পেয়ে গেলাম 0.103 মোল। এবার এখান থেকে আমরা মোলারিটি ক্যালকুলেট করব। 0.103 মোল আমাদের হবে মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন, দেওয়া ছিল 4.3 লিটার। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 0.023 মোলার সলিউশন। নেক্সট আমরা দেখব H2SO4-এর জন্য। H2SO4-এর জন্য একইভাবে 1000 ml সলিউশনের মধ্যে 0.5 মোল যদি আমাদের নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 1000 ml সলিউশন, যেহেতু আমাদের 0.5 মোল দেওয়া ছিল এখানে, 0.5 মোল মোলার সলিউশন বলা ছিল, তাহলে এখান থেকে আমাদের মোলারিটি বের করতে হবে। এখান থেকে আমরা নাম্বার অফ মোলস পার প্রেজেন্ট ইন 30 ml অফ 0.5 মোল H2SO4 সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেট করে একইভাবে 0.015 মোল মোলস পেয়ে গেলাম। আর যদি মোলস পেয়ে যায় তাহলে মোলারিটি পেয়ে যাব ডিভাইডেড বাই 0.5 লিটার, কারণ 500 ml ইজ ইকুয়াল টু 0.5 লিটার, এটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর ভ্যালু ক্যালকুলেট করে আসছে 0.03 মোলার সলিউশন। চলে যাবো নেক্সট অঙ্কে। একটা সলিউশন দেওয়া আছে যেটা 300 গ্রামস অফ 25% সলিউশন আর 400 গ্রাম অফ 40% সলিউশনকে মিক্স করে বানানো হয়েছে। তাহলে ক্যালকুলেট করতে বলা হয়েছে তার মাস পার্সেন্টেজ অফ দ্য রেজাল্টিং সলিউশন। মাস পার্সেন্টেজ কার কার বের করতে হবে? একটা সলভেন্টের জন্য আর একটা সলিউটের জন্য। এবার আমরা দেখব অ্যামাউন্ট অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন দ্য মিক্সচার গিভেন বাই, আমরা যেটা দেওয়া আছে 300 গ্রাম 25% সলিউশন, তাহলে 300 × 25/100, তার সঙ্গে প্লাস থাকবে 400 গ্রাম অফ 40% সলিউশন, মানে 400 × 40/100, এটা থেকে আমরা পাবো 75 + 160 = 235 গ্রাম। মানে টোটাল আমাদের আছে অ্যামাউন্ট অফ সলিউট আছে 235 গ্রাম। এবার টোটাল অ্যামাউন্ট অফ দ্য সলিউশন, কতটা সলিউশন আছে? একটা আছে 300 গ্রাম আর একটা আছে 400 গ্রাম, মানে টোটাল 700 গ্রাম। এখান থেকে আমরা পাবো মাস পার্সেন্টেজ কীভাবে বের করব দেখা যাক। মাস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই মাস অফ দ্য সলিউশন ইন্টু 100%, দ্যাট ইজ ইকুয়াল টু 33.57% আমাদের মাস অফ দ্য সলিউট রয়েছে, মাস অফ দ্য টোটাল সলিউট। এখান থেকে আমরা মাস পার্সেন্টেজ আলাদা আলাদা করে বার করতে হবে, মাস অফ এ বাই মাস অফ বি, সেখান থেকে আমরা আলাদা করে এটা না করে একবারে আবার এটাকে ইয়ে করে নেওয়া হয়েছে 100 - 33.57, মানে হুইচ ইজ ইকুয়াল টু 66.43, এটা হচ্ছে গিয়ে মাস অফ দ্য সলভেন্ট, আমরা পেয়ে গেলাম 66.43। তাহলে দুটো বের করে দিলাম, প্রথমেই বলেছিলাম একটা সলিউশনের জন্য যদি দুটো মাস পার্সেন্টেজ অফ দ্য রেজাল্টিং সলিউশন যদি বের করতে বলা হয় তাহলে আমাদের দুটোই বের করতে হবে, একটা সলিউটের একটা সলভেন্টের। তাহলে সলিউটের জন্য আসছে 33.57 আর সলভেন্টের জন্য আমরা এভাবেও বার করতে পারি, আবার 100 - করেও বার করতে পারি। নেক্সট আমরা আসছি আরেকটা অঙ্কে। এখানে 30 গ্রাম অফ CONO2 হোল টু 6H2O, যেটা কিনা 4.3, আমরা এই অঙ্কটা একটু আগে করেছি, একই অঙ্ক ছিল। ঠিক একইভাবে এখানে আমরা আগের বার নিয়েছিলাম, এখানে 58-এর জায়গায় 59 নেওয়া হয়েছিল। আরেকবার অঙ্কটা দেখে নেওয়া হোক, এখানে NO2 এই পুরো জিনিসটার মোলার মাস বের করে নেওয়া হয়েছে, হুইচ ইজ 310.7 গ্রাম পার মোল। এখান থেকে নাম্বার অফ মোলস বের করা হয়েছে মাস বাই মোলার মাস, মাস হচ্ছে 30 গ্রাম আর মোলার মাস দেওয়া আছে 310.7, এটা থেকে আমরা মোলার মাস পেয়ে গেলাম, নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। সেখান থেকে আবার আমাদের ভলিউম দেওয়া ছিল, নাম্বার অফ মোলস বাই ভলিউম করে আমরা মোলারিটি পেয়ে যাব, হুইচ ইজ ইকুয়াল টু 0.022 মোলার। নেক্সট আসছি, একটা ইকুয়েশন দেওয়া আছে A+2B প্রোডাক্ট হচ্ছে C, এই রিয়াকশানের জন্য কতগুলো এক্সপেরিমেন্টের ভ্যালু দেওয়া আছে, একটা এর জন্য একটা বি এর জন্য, আর প্রত্যেকটার ইনিশিয়াল রেট অফ ফরমেশন দেওয়া আছে। বার করতে দেওয়া হয়েছে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য রিয়াকশান উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড বি, রাইট দ্য রেট ল ওভার অল অর্ডার অফ দ্য রিয়াকশান, ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট।
দেখা যাক এগুলো কী করে বার করতে হবে। প্রথমে আমরা দেখব এক্সপেরিমেন্টের জন্য আমাদের চার্টটা আমাদের সঙ্গে রাখার দরকার। এখান থেকে ফার্স্টে আমরা রেটকে ক্যালকুলেট করব, কে এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ, এটা দিয়ে আমরা রেট ক্যালকুলেট করে থাকি। এখান থেকে সলভ করে আমরা পাবো এ ইজ ইকুয়াল টু অর্ডার উইথ রেসপেক্ট টু এ হুইচ ইজ টু অ্যান্ড বি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা রেটকে বসাবো কে এ টু দি পাওয়ার মানে এ স্কোয়ার বি টু দি পাওয়ার ওয়ান, ওভারঅল অর্ডার থাকবে থ্রি। আর সি বের করতে বলা হয়েছিল এক্সপেরিমেন্ট ওয়ান থেকে, আমরা এক্সপেরিমেন্ট ওয়ানের জন্য আছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস টু ইনিশিয়াল রেট কনস্ট্যান্ট হুইচ ইজ কে ইন্টু 0.2 হোল স্কোয়ার ইন্টু, মানে এখান থেকে আমরা পয়েন্ট ইয়েটা পেয়ে যাচ্ছি কে ইন্টু এ স্কোয়ার বা ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান, কে ইন্টু এ স্কোয়ার বাই ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান হুইচ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কে এর ভ্যালু ক্যালকুলেট করে পেয়ে যাবো কে ইজ ইকুয়াল টু 3.5। ঠিক একইভাবে এক্সপেরিমেন্ট টু এর জন্য যদি বের করতে বলা হয় তাহলে রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া, সরি রেটের ভ্যালু দেওয়া আছে ইনিশিয়াল রেট অফ দ্য রেট অফ ফর্মেশন দ্যাট ইজ 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু ওখানে আছে 0.1 আর এটাও আছে 0.1, তাহলে 0.1 স্কোয়ার ইন্টু 0.1